আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার লার্নার্স, আই এম মোহাম্মদ জয়নুল আবেদিন, সিনিয়র ইংলিশ টিচার অফ বায়াকান্দি কলিমুল্লাহ হাই স্কুল, বাজারিয়া, মুন্সিগঞ্জ। আই এম গোয়িং টু স্টার্ট নাও দ্য কোশ্চেন। দ্য কোশ্চেন আজ নিয়ে আমি আলোচনা করব। আর এই করোনা ভাইরাসের ভিতরে আমরা তো সরাসরি ক্লাস নিতে পারতেছি না, তাই অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি। এই অনলাইনের মাধ্যমে তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এবার লুক এট দ্য হোয়াইট বোর্ড, দেখো ট্যাক কোশ্চেন কি। এখন প্রথমে একটা প্রশ্ন জাগে, স্যার ট্যাক কোশ্চেন কি? ট্যাক কোশ্চেন হচ্ছে কোনো বাক্যের সমর্থন আদায় করার জন্য বাক্যের শেষে যে একটি ছোট প্রশ্ন বা লেজুর প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাক কোশ্চেন বলে। শুনছো বন্ধুরা, আবার খেয়াল করো, ট্যাক কোশ্চেন কি? কোনো বাক্যের সমর্থন আদায় করার জন্য বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আটা জিনিস খেয়াল করবা, আমি জেএসসি এবং এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করি, তোমরা পুরো বাক্য লেখবে। অনেকে খাতা ভুল করে সংক্ষেপে লেখে, তোমরা সংক্ষেপে লেখবে না, তোমরা পুরো বাক্যটা লেখবে। পুরো বাক্য লেখে আন্ডারলাইন করে শেষে নোট অফ ইন্টারোগেশন প্রশ্ন অবশ্যই দিবে। আর যদি কেউ সংক্ষেপে লেখো তাহলে এটা এক্সামের উপর নির্ভর করে নাম্বার কি পুরো নাম্বার নাও পেতে পারো। যেন তোমরা পুরো বাক্যটা লেখে তারপরে তোমরা ট্যাগ কোশ্চেন করবে। এবার খেয়াল করো, যে বাক্যের মাঝে হার্ডলি, হার্ডলি, স্যারডম, এফ ইউ অফ, লিটল ইত্যাদি থাকবে, এগুলো দেখতে অ্যাফারমেটিভ হলো আসলে নেগেটিভ, এগুলো সবসময় অ্যাসার্টিভ ফর্ম হবে। যেমন আছে ইট হ্যাজ হার্ডলি, হ্যাজ, ইট হ্যাজ হার্ডলি, ইট হ্যাজ হার্ডলি, এটা হবে, এখানে নেগেটিভ আছে, হার্ডলি থাকলে আমরা কী করবো, এটা নেগেটিভ আছে, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, তখন হবে কি হ্যাজ ইট, হ্যাজ ইট। আরটা আছে হার্ডলি বিলিভস মি, সে আমি প্রায় বিশ্বাস করে, কদাচিত বিশ্বাস করে, তখন এটা হবে, এটা একই নিয়ম, এটা হবে গিয়া ডাজ হি, যেহেতু এখানে হার্ডলি আছে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে, তখন এটা হবে অ্যাফার্মেটিভ ট্যাগ ডাজ হি। খেয়াল করে শোনো, এগুলো বেশ ইম্পর্টেন্ট, এটা হবে ডাজ হি। আর এটা আছে হি সেলডম কামস হিয়ার, সে প্রায় এখানে আসে, এটা নেগেটিভ সেন্স প্রকাশ করে, তখন এটা হবে অ্যাফারমেটিভ হবে ডাজ হি। আর এফ ইউ অফ, এফ ইউ অফ থাকলেও এটার নেগেটিভ অর্থ প্রকাশ করে, এটা ট্যাগ কোশ্চেন হবে, এর পরিবর্তে কী হবে নেগেটিভ হবে, এফ ইউ অফ ওয়ার প্রেজেন্ট, এফ ইউ অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট, এখন হবে ওয়ার দি। কীভাবে হলো, এখন এফ ইউ অফ বয়েজ বহু বসন আছে, এই জন্য এর পেছনে ওয়ার, আর এখানে এফ ইউ অফ তার সাবজেক্ট হবে দে, এই জন্য ওয়ার দে। অবশেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে। আরেকটা আছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পট, এ পাত্রে কিছু পানি আছে, এটা হবে, এখানে যেটা আমি বলছিলাম লিটল থাকলে এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করে, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, যেন ইজ দেয়ার, অ্যান্সারটা হবে কি ইজ দেয়ার, শিক্ষার্থীর খেয়াল করছে এখন হবে ইজ দেয়ার, ইজ দেয়ার। এই নিয়মটা হচ্ছে কোনো সেন্টেন্সে হার্ডলি, হার্ডলি, সেলডম, রেয়ার অফ, এ লিটল, ফিউ ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভ সেন্টেন্স অর্থ প্রকাশ করে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আবার খেয়াল করে শোনো, আমি আরেকবার বলছি, হি হার্ডলি বিলিভস মি, এটা ডাজ হি, এটা হয়েছিল ইট হ্যাজ হার্ডলি, হ্যাজ ইট, হি সেলডম কামস হিয়ার, এটা এটা হবে নেগেটিভ সেন্টেন্স প্রকাশ অর্থ প্রকাশ করে, এখানে অ্যান্সার হবে অ্যাফার্মেটিভ ডাজ হি, ইফ ইউ বয়েজ ওয়ার প্রেজেন্ট কেন হবে ওয়ার দে। এটা আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট, এ পাত্রে প্রচুর কিছু পানি আছে, এখানে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এটা ট্যাগ হবে গিয়া ইজ দেয়ার, ট্যাগ হবে ইজ দেয়ার। আর যেসব বাক্যে থাকবে, যেসব বাক্যে নোবডি, নোবডি, এভরি, এভরিওয়ান, অল ইত্যাদি থাকবে, এগুলার সেন্টেন্স থাকলে এগুলার প্রোনাউন হিসাবে দে বসবে, প্রোনাউন হিসাবে দে বসবে। দেখুন, দেখো নোবডি কল্ড মি, এটা নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ হবে ডু দে, এর আনসার হবে ডু দে, ডু দে। নোবডি কল্ড মি, কেউ আমাকে ডাকেনি, পাস্ট ইনডেফিনিট টেন্স,
এজন্য রুট হচ্ছে পাস ইনডিফিনিট টেন্সের এই পাস ইনডিফিনিট টেন্স নো বডি পরিবর্তে দিয়ে বসাইলাম। এখানে পাস ইনডিফিনিট টেন্স এটা হবে ডিড দে, কী হবে অ্যানসারটা? ডিড দে, ডিড দে। আর যেহেতু নেগেটিভ আছে ট্যাগ অ্যাফার্মেটিভ, ডিড দে। এটা আছে নো বডি বিলিভস হিম, এখানে একটা জটিল একটা বাক্য, এটা তোমরা ভালো করে খেয়াল করো, এটা প্রায় পরীক্ষা আসে। নো বডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না। নো বডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না। এখন নো বডি সাবজেক্ট, এখন আবার মূল ক্রিয়ার সাথে অ্যাজ বাই ইয়াস ইয়াস যোগ করা আছে। এখন কীভাবে করবা খেয়াল করো, তখন কী হবে আমার আর নো বডির পরিবর্তে দে দিব, তো দে সাথে তো ডাজ হবে না, দের সাথে ডু হবে, এটা দের সাথে ডু হবে, ডু দে, এটা হবে ডু দে, কী হবে ডু দে, এটা হবে ডু দে, ডু দে। এটা আছে এভরি মাদার লাভস আর চাইল্ড, প্রত্যেক মায় তার সন্তানকে ভালোবাসে। এখানে এটা চিরন্তন সত্য একটি বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ইয়েস আছে, এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স, এটা একটা কী হবে, একটা কোশ্চেন হবে, ডাজ এভরি মাদার লাভস, প্রত্যেক মা ডাজ, ডাজ দে, ডু এভাবে ডু দে, নো কেন হবে থার্ড পার্সন হবে ডাজ, ডাজ নেগেটিভ আছে, ডাজ এভি হবে দে, ডাজ দে একটা হবে ডাজ দে, একটি কী হবে ডাজ দে, খেয়াল করে শোনো। ডোন্ট দে, এটা নেগেটিভ ট্যাক আছে, এটা হবে গিয়া এরপর দ্য লাভস আর চাইল্ড, এটা হবে গিয়া ডোন্ট, ডোন্ট দে, ডোন্ট, ডোন্ট দে, কেন কীভাবে হলো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কেন আছে এভরি মাদার লাভস আর চাইল্ড, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অ্যাফারমেটিভ সেন্টেন্স, নেগেটিভ অর্থ নেগেটিভ হবে, ডোন্ট দে কীভাবে হলো, এখানে ইয়াস আছে এই জন্য ডাজ হওয়ার কথা, কিন্তু সাবজেক্ট আছে দে, দের সাথে ডাজ হবে না, ডু হয়, এই জন্য ডোন্ট দে, ডোন্ট, ডোন্ট দে। আর এনিথিং নাথিং এভরিথিং থাকলে এগুলো একটা কোশ্চেন হবে কি, এটা সাবজেক্ট হবে ইট, এটার সাবজেক্ট হবে ইট, ইট হবে সাবজেক্ট, কী হবে ইট হয়ে যাবে। এনিথিং উইল ডু, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা জানো, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ ইত্যাদি বোঝায় তাদেরকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি জোর বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সে তখন নেগেটিভ ট্যাগ কোশ্চেন হয়, এবং ওন্ট ইউ, এখানে অ্যান্সারটা হবে এনিথিং উইল ডু, ওন্ট ইউ, ওন্ট ইউ, এটা হবে ওন্ট ইউ, কি হবে ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ, এটা রুট হচ্ছে যে এনিথিং নাথিং এভরিথিং থাকলে সাবজেক্ট, সাবজেক্ট যদি এভরিথিং থাকে তখন একটা কোশ্চেন সাবজেক্ট হবে ইট, ইট হবে, কিন্তু এখানে আছে ইউ আছে ইম্পারেটিভ সেন্টেন্স, কেন ওন্ট ইউ, ওন্ট ইউ। এটা আছে এটা দেখো নাথিং, নাথিং কনসার্ন, কনসার্ন নাথিং ক্যান কনসার্ন ন
নাথিং ক্যান কনসার্ন ইউ, নাথিং ক্যান কনসার্ন ইউ, যে তোমার সাথে কোনো আলোচনা হবে না, এটা হচ্ছে নাথিং ক্যান কনসার্ন ইউ। কনসার্ন অর্থ এখানে রিলেটিভ, সম্পর্ক বা সংস্রব, তোমার সাথে কোনো সংস্রব হবে না, কোনো সম্পর্ক হবে না, তখন এরা হবে কি, ট্যাগ হবে নেগেটিভ, নেগেটিভ ট্যাগ হবে, তখন বাক্যটা তোমরা পুরো লিখবা নাথিং টিএচআইএনজি, নাথিং ক্যান কনসার্ন কনসার্ন ইউ, লেখা কমা দিয়ে লিখবা ক্যান ইট, ক্যান ইট হবে, ক্যান ইট, এক কোশ্চেন হবে ক্যান ইট, নাথিং ক্যান কনসার্ন কনসার্ন, নাথিং ক্যান কনসার্ন ইউ, এটা হয়েছে এখানে নাথিকের পরিবর্তে আমরা ইট ব্যবহার করছি, আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের সাথে, ক্যানের সাথে ক্যান ইট, নট হবে না, ক্যান ইট। আর বাড়ি কাজ তো আমরা দিয়ে যাবো কিছু, বাড়ির কাজ থাকবে এই ধরনের ট্যাগ কোশ্চেন, আর তোমরা বাড়িতে কয়েকটি করবে এবং কয়েকটি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরেই তোমরা এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। আর এই করোনা ভাইরাসের ভিতরে বাড়িতে তোমরা অযথা ঘোরাফেরা না করে সময়মত নামাজ পড়বে, পড়াশোনা করবে, আর পড়াশোনা করবে, কিছু বাড়ির কাজ রয়ে গেল, দশটি বাড়ির কাজ থাকবে করবে এই করোনা ভাইরাসের ভিতরে, তোমরা অযথা এদিক সেদিক ঘোরাফেরা করে, দল বেঁধে ঘোরাফেরা না করে তোমরা বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে, নামাজ পড়বে, এবং মাস্ক কোথাও বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজেকে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে, আর নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবে। টেক কেয়ার ইউর সেলফ, প্রত্যাশা রেখে আমি শেষ করছি, আল্লাহ হাফিজ।